আসসালামু আলাইকুম, টিজিন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীদের অতীব জরুরি খবর। বাংলাদেশে অভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ, তবে সৌদিগামী বিমান নিয়মিত চলছে, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, লকডাউনের কারণে বাংলাদেশের অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল সোমবার থেকে বন্ধ রাখবে ফ্লাইট অপারেটরগুলো। শনিবার আন্তমন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। এদিকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল অব্যাহত থাকবে বলে সবশেষে সাংবাদিকদের জানিয়েছেন তিনি। তিনি জানান, সরকারের লকডাউন বিধির উপর ভিত্তি করে বিমান কর্তৃপক্ষ একটি নোটিশ জারি করবে। এর আগে দিনের শুরুতে বাংলাদেশ সরকার দেশব্যাপী এক সপ্তাহের লকডাউন আরোপ করে। শনিবার থেকে এই লকডাউন কার্যকর হচ্ছে। সিভিল অ্যাভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা সোহেল কামরুজ্জামান অ্যাভিয়েশন নিউজকে বলেন, লকডাউনের গ্যাজেট প্রকাশের পর আগামীকালকে সিভিল অ্যাভিয়েশন থেকে ফ্লাইট বন্ধের গ্যাজেট প্রকাশিত হতে পারে। তিনি বলেন, শনিবার রাত পর্যন্ত ফ্লাইট বন্ধের কোনো গ্যাজেট প্রকাশিত হয়নি। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, যেহেতু বাংলাদেশে করোনা পরিস্থিতির অবনতি হয়েছে, এর জন্য আগামী 7 দিন বাংলাদেশের লকডাউন চলবে। আর এই লকডাউনে দেশের অভ্যন্তরীণ যে বিমান যোগাযোগ রয়েছে সেটি পুরোপুরি বন্ধ থাকবে। তবে সুখের কথা হচ্ছে, আমাদের যারা আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী রয়েছে, মানে আমরা যারা সৌদি প্রবাসী আছি, তাদের কোনো ফ্লাইট বন্ধ হচ্ছে না। বেশ কয়েকটি দেশের সঙ্গে বাংলাদেশে বিমান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। আপনারা সেই দেশগুলো হয়ে ট্রানজিট হয়ে সৌদিতে যেতে পারবেন না, তবে বাংলাদেশ থেকে সরাসরি সৌদি আরবে যে বিমানগুলো চলে সেগুলোতে আপনারা যেতে পারবেন কোনো প্রকার যানজট ছাড়াই। আমাদের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে এ ব্যাপার আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া সৌদি আরবে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষও কিন্তু এ ব্যাপার কিছু বলেনি যে বাংলাদেশে তারা ফ্লাইট যোগাযোগ বন্ধ করছে। তাই আপনারা যারা বর্তমানে দেশে আছেন, সৌদিতে ফেরানোর চিন্তায় আছেন, তাদেরকে বলছি, এখন পর্যন্ত ফ্লাইট চলাচল পুরোপুরি স্বাভাবিক আছে। যদি ফ্লাইট বন্ধের কোনো ঘোষণা আছে, অবশ্যই অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দিব। যেহেতু করোনা পরিস্থিতি অবনতি হয়েছে, তাই আমাদের সকলের নিরাপত্তার জন্যই বাংলাদেশ সরকার বিমান যোগাযোগ অভ্যন্তরীণভাবে বন্ধ করে দিয়েছে। তবে আল্লাহর রহমতে সৌদি আরবে ফ্লাইট চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে এবং আশা করছি করোনা পরিস্থিতি যতই খারাপ হোক, বাংলাদেশের সাথে যেন সৌদি আরবে বিমান চলাচল পুরোপুরি স্বাভাবিক থাকে, নয়তো আমাদের প্রবাসী খাতে বড় ধরনের ধাক্কা সামলাতে হবে গত 2020 সালের মতো। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে দেখে দেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।